हेलो व्यूअर्स, वेलकम टू माय इंटरनेशनल इंग्लिश चैनल। आई एम मिस्टर माइनुल इस्लाम। टुडे आई वांट टू शेयर एंड डिस्कस द टॉपिक नाउन। इट इज क्लियर टू ऑल दैट टुडेस टॉपिक इज नाउन। प्लीज प्लीज ज्वाइन विद अस एंड एंजॉय माय लेक्चर। What is noun? First question is that noun. What is noun? You know it, but again I want to say something. Its definition. What is noun? Noun is a word which is the name of a person or a thing. That is called noun. তাহলে আমরা noun কাকে বলে শিখলাম। Noun প্রধানত দুই প্রকার। Concrete noun एंड एबस्ट्रैक्ट नाउन। पेलम के कॉन्क्रीट नाउन एंड एबस्ट्रैक्ट नाउन। एखन कॉन्क्रीट नाउन साधारण दृश्यमान। ये तुम्हारा देखते दृश्यमान कॉन्क्रीट नाउन तुम्हारे देखते तुम्हारा के कॉन्क्रीट नाउन। तुम आरो जा देखते सामने सब ही कॉन्क्रीट नाउन। আমি যা দেখতে পাচ্ছি সবই কনক্রিট নাউন। তাহলে যা দৃশ্যমান এটাকে বলো আমরা কনক্রিট নাউন, আর যেটা অদৃশ্যমান সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমাকে বডিটা দেখতে পাচ্ছ, আমার বডিটাকে কনক্রিট নাউন। আমার বডির ভিতরে তোমাদের বডির ভিতরে কি আছে? সোল আছে। এই সোলটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, ভিতরে একটা কিছু আছে কিন্তু we cannot see, we cannot touch, that is called abstract noun. তাহলে kindness, happiness, love, hatred, freedom, এগুলো সব কি abstract noun। তাহলে abstract noun clear? যে অদৃশ্যমান, দেখা ধরা ছোঁয়া কিছুই করা যায় না, অনুভব করা যায়, তাহলে এটা কি abstract noun। ওকে, এখন আমরা আলোচনা করব কনক্রিট নাউন নিয়ে। কনক্রিট নাউন সাধারণত চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এন্ড ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন যেটা একেবারে সবার কাছে সুস্পষ্ট, যেমন বাংলাদেশ। কোন দেশের নাম চিন্তা করলে বাংলাদেশ আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, রংপুর স্পষ্ট হয়ে যায়, ক্যান্ট ফাবলিক স্পষ্ট হয়ে যায়। তাহলে যেগুলো দৃশ্যমান এবং সবার কাছে সুস্পষ্ট সেগুলো কি? নিঃসন্দেহে প্রপার নাউন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, আমেরিকা, কোন নাউন? প্রপার নাউন। ক্লিয়ার? কমন নাউন, কমন নাউন একটাকে বোঝালে সারা দুনিয়ার সবাইকে বোঝাবে। যেমন টিচার, টিচার মানে আমি একা, পৃথিবীর সব টিচার, বালক, বালিকা, এগুলো কোন নাউন? কমন নাউন। কমন নাউন দুটা ফর্ম, সিঙ্গুলার এন্ড প্লুরাল, বয় এন্ড বয়েজ। ওকে, নেক্সট কোন নাউন? নিঃসন্দেহে কালেকটিভ। কালেকটিভ মানে একসঙ্গে কিছু গুচ্ছ, আলাদা আলাদা নয়, কিছু গুচ্ছ বোঝাবে। যেমন ক্লাস, কে, কান্ট্রি, গভর্নমেন্ট, ইউনিয়ন, টিম, কমিটি, এলে কি? নিঃসন্দেহে, নিঃসন্দেহে কি কালেকটিভ নাউন। কালেকটিভ আর টু কাইন্ড, সিঙ্গুলার এন্ড প্লুরাল। যেমন টিম সিঙ্গুলার, কিন্তু যদি বলি পিপল, অডিয়েন্স, এগুলো কি? এগুলো হচ্ছে কালেকটিভ, তবে প্লুরাল ফর্ম। ক্যাটেল প্লুরাল ফর্ম। ক্লিয়ার? এরপরে আমাদের আছে কি ম্যাটেরিয়াল নাউন। এটাই সবচেয়ে পিকুলিয়ার টাইপের নাউন। আমি আজ পড়েছিলাম বাংলা ব্যাকরণ বইতে, ওখানে লেখা আছে খাতা কলম এগুলো ম্যাটেরিয়াল নাউন। বাংলা দেশের ক্লাস টেনের বইতে যে গভর্নমেন্ট যে বইটা দিয়েছে ওখানে লেখা আছে, তোমরা পড়লে দেখতে পারবে কি আছে। খাতা কলম বলছে ম্যাটেরিয়াল নাউন। আসলে কি খাতা কলম ম্যাটেরিয়াল নাউন? নিঃসন্দেহে নয়। ম্যাটেরিয়াল নাউন বস্তুগত, কোন বস্তু ম্যাটেরিয়াল নাউন হবে আর কোন বস্তু ম্যাটেরিয়াল নাউন হবে না সে সম্পর্কে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো ইনশাল্লাহ। ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাউন নিঃসন্দেহে। তাহলে আমার হাতে কি আছে? পেন আছে, বস্তু, তাহলে কি এটা ম্যাটেরিয়াল নাউন? নিঃসন্দেহে নয়। ম্যাটেরিয়াল নাউন সেই সমস্ত বস্তুকে আমার ম্যাটেরিয়াল নাউন বস্তু,
বলবো যেগুলো সাধারণত কি করা যায়, ওজন করা যায়, পরিমাপ করা যায়, সংখ্যা বোঝায় না, সেই সমস্ত ম্যাটেরিয়াল বস্তুকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা বাড়িতে কি ব্যবহার করি, চাল, ডাল, লবণ, তেল, এগুলো কি নিঃসন্দেহে ম্যাটেরিয়াল নাউন, কিন্তু বই, খাতা, কলম এগুলো ম্যাটেরিয়াল নাউন নয়। এখন ম্যাটেরিয়াল নাউন এটাকে কখনোই প্লুরাল করা যাবে না। যদি কোন বস্তু সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, ওই বস্তু ম্যাটেরিয়াল নাউন থাকতে পারবে না। যেমন ওয়াটার ম্যাটেরিয়াল নাউন, যদি বলি ওয়াটার্স তাহলে হবে কমন নাউন। ওয়াটার্স মানে কিন্তু সমুদ্র। আই হ্যাভ সিন মেনি ওয়াটার্স, আমি অনেক সমুদ্র দেখিয়েছি, কিন্তু আই ড্রিঙ্ক মাস ওয়াটার, তাহলে যেটা ওয়াটার্স ওটা কি ছিল, কমন নাউন। আই ড্রিঙ্ক মাস ওয়াটার, এই ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। এখন ম্যাটেরিয়াল নাউন থেকে যে নাউন গুলো উৎপত্তি হয়, ম্যাটেরিয়াল থেকে যে নাউন গুলো আসে, তাকে আমরা বলবো কমন নাউন। যেমন মেডিসিন, মেডিসিন কোন নাউন, ম্যাটেরিয়াল নাউন। মেডিসিন দেখে কি পাই, ট্যাবলেট পাই, পিল পাই, এই ট্যাবলেট এবং পিলকে আমরা বলবো কমন নাউন। আরেকটি ম্যাটেরিয়াল নাউন দিতে চাই, ফার্নিচার। ফার্নিচার মানে কি, বাড়িতে যেগুলো চেয়ার, টেবিল, খাট, এগুলো কি ফার্নিচার না? ফার্নিচার কি ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ফার্নিচার থেকে যেমন টেবিল পেলাম, চেয়ার পেলাম, এগুলো কি ম্যাটেরিয়াল নয়, কমন নাউন। আবার যদি বলি গোল্ড, ম্যাটেরিয়াল নাউন। এই গোল্ড থেকে কি পাই, নেকলেস পাই, পাই কিনা, তা নেকলেস, রিং, এগুলো কোন নাউন, নিঃসন্দেহে কমন নাউন। তাহলে মেটেল নাউন থেকে যে নাউন গুলো পাওয়া যায় তাকে বলা হয় কমন নাউন। তাহলে আজ আমরা কি শিখলাম, নাউন সম্পর্কে যে আমরা ধারণা পেলাম, এগুলো যদি আমরা ভাষায় প্র্যাকটিস করি, ইনশাল্লাহ নাউন উইল বি ক্লিয়ার অ্যান্ড ইউ ক্যান অ্যাপ্লাই এনি নাউন ইন ইউর রাইটিং, হুইচ ইজ কমন, হুইচ ইজ কালেক্টিভ, হুইচ ইজ ম্যাটেরিয়াল। ওকে, প্লিজ প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, দেন ইউ উইল বি এক্সপার্ট ইন ইংলিশ। গুড বাই, বাই।